ফের খারিজ মদন মিত্রের জামিনের আবেদন দীর্ঘ সওয়াল জবাব শেষে সিবিআই আইনজীবীর যুক্তির ভিত্তিতে ক্রীড়ামন্ত্রীর জামিনের আবেদন খারিজ করেন আলিপুর নগর ও দায়রা আদালতের বিচারক নির্দেশনামায় বিচারক বলেন মদন মিত্রের জামিনের আবেদনের সপক্ষে কোনো জোরালো যুক্তি খাড়া করতে পারেননি তার আইনজীবী সেই কারণেই জামিন খারিজের নির্দেশ আর জামিনের আবেদনপত্রের শুরুতেই মদন মিত্রকে মন্ত্রী বলে উল্লেখ করা হয় সেই প্রসঙ্গ টেনে সিবিআই আইনজীবী দাবি করেন মদন মিত্র যে প্রভাবশালী তা প্রমাণিত এই লেখাতেই দ্বিতীয় যুক্তি জেলের বদলে দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালে কাটিয়েছেন মদন মিত্র দুটি যুক্তি ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে যাওয়ায় জামিন খারিজ করে দেন বিচারক গুলিবিদ্ধ তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের স্ত্রী উষা সিংহ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে অস্ত্রোপচার আজই পুলিশ সূত্রে খবর গতকাল গভীর রাতে জগদ্দলের ঘোষপাড়া রোডে অর্জুন সিংহের বাড়ির সামনে গাড়ি পার্কিং এর জায়গায় গুলির শব্দ শুনে ছুটে যান বাড়ির লোকেরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আজ ভোর রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু কিভাবে গুলিবিদ্ধ হলেন তৃণমূল বিধায়ক অর্জুন সিংহের স্ত্রী তা জানতে জগদ্দল থানার সঙ্গে যোগাযোগ করছে কলকাতা পুলিশ স্বভাবসুলভ ভঙ্গিতেই সকলের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এলেন মিঠুন চক্রবর্তী সব কানাঘুষো শেষ সব গুঞ্জনের সমাপ্তি দীর্ঘ সময় ক্যামেরার আড়ালে থাকার পর আবার প্রকাশ্যে দাঁড়িয়ে অকপট মিঠুন মুম্বাইয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে নীরবতা ভাঙলেন তিনি ১৬ই জুন তার জন্মদিনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে প্রাপ্ত ১ কোটি ১৯ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার পর বুধবারই তিনি প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হলেন টেলিভিশনের বেশ কিছু অনুষ্ঠান তার ছবির প্রচারেও তিনি অনুপস্থিত থেকেছেন অনেকটা সময় ধরে বুধবারের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি সাফ জানিয়ে দেন তিনি শারীরিকভাবে সুস্থ নন ২০০৮ ডারবানের লাখ ছবিটির শুটিংয়ে হেলিকপ্টার থেকে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সেই পুরনো ব্যথা ফিরে এসেছে এছাড়া প্যানক্রিয়াসের সমস্যাতেও ভুগছেন তিনি চার দিনের জন্য তাকে হাসপাতালেও ভর্তি থাকতে হয়েছিল তবে এবার কাজে ফিরে পুরনো মেজাজেই দর্শকদের মুখোমুখি হতে তৈরি মিঠুন চক্রবর্তী ২৭ জুন থেকে টেলিভিশনের পর্দায় রিয়েলিটি শোয়ের নতুন মরশুম নিয়ে তিনি হাজির হতে চলেছেন বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হার বোধ হয় কোনোদিনই মনে রাখতে চাইবে না ধোনির টিম ইন্ডিয়া সিরিজের শেষ ম্যাচের শেষে কোহলি ধাওয়ানরা কিট ব্যাগ গুছিয়ে যখন মাঠ ছাড়ছেন তখন রাহানেকে নিয়ে ড্রেসিং রুমের এক কোণায় বৈঠকে বসে পড়লেন মহেন্দ্র সিং ধোনি গত দু ম্যাচ ধরেই অজিঙ্ক্য রাহানেকে না খেলানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল শুধু তাই নয় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও মন্তব্য ছিল দ্বিতীয় একদিনের ম্যাচে রাহানেকে না দেখে তিনি অবাক সেই রাহানেকে নিয়ম রক্ষার ম্যাচে বসানো নিয়েও শুরু হয় গুঞ্জন অবশেষে ম্যাচ শেষে রাহানের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন ধোনি যা নিয়ে তৈরি হয়েছে জল্পনা তবে কি ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিপুল চাপে থাকা ধোনি তবে রাহানে এপিসোডের আগে ভারতীয় ক্রিকেটের অন্তরে বিতর্ক তৈরি হয়েছিল বিরাট কোহলির বিতর্কিত মন্তব্য ঘিরে নিয়ম রক্ষা ম্যাচের আগে কোহলি মন্তব্য নিয়ে জল্পনা কোহলি একটি সাক্ষাৎকারে জানান সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আমরা দ্বিধাগ্রস্ত ছিলাম যেটা মাঠে বোঝা গিয়েছে এটা আমার আলাদা করে না বললেও চলে যারা ক্রিকেট দেখেন এবং বিশেষজ্ঞরা যা বোঝান নিশ্চয়ই বুঝেছেন এই মন্তব্যের ইঙ্গিত কি ধোনির দিকে জল্পনা ভারতীয় ক্রিকেটে